অর্চিতা। চলো আজকে আমরা রিভিউ করে নিই মাত্র 60 টাকায় বেঙ্গলি লাঞ্চ থালি ময়নাগুড়ির BMB হোটেল থেকে। দারুণ, জাস্ট ওয়াও ছিল খাওয়া, টেস্টি, সাথে এত কিছু। চলো আনপ্যাক করা যাক। তো এরকম একটা সাদা প্যাকেটে খাওয়ারগুলো আমার হাজবেন্ড নিয়ে এসছে দোকান থেকে। কী কী আছে একটু বলে দেখা যাক। তো আছে 4টা প্যাকেট করা গাদাবাতি, প্যাকেট করা খাবার, আর সাথে আছে বড় একটা কন্টেনার, ছোটো একটা কন্টেনার। তো বড় কন্টেনার আছে ভাত, আলু ভাজা এবং করম ভাজা। যতটা ভাত আছে আশা করি একজন বড় মানুষের ভালো মতো হয়ে যাবে, আমার বেশি হবে। যাই হোক, যথেষ্ট ভাত আছে, মানে 2টো প্যাকেটে আমাদের একজনের হয়ে যাবে, আমি আমার হাজবেন্ড আর আমার মেয়ে একজনের ভালো মতো হয়ে যাবে। এরপর ছোটো কন্টেনারে আছে পোকোড়া, পেঁয়াজ, কাজু, লেমন এবং লঙ্কা, ভেতরে রসও ছিল। পোকোড়াগুলো মনে হয় মোচার ছিল, ভীষণ টেস্টি ছিল পোকোড়া, দেখে মনে হচ্ছে। চলো এরপরে একটা প্যাক আনপ্যাক করা যাক। ভেতরে কী আছে দেখে নিই। আছে কুয়াশ এবং আলুর সবজি। আচ্ছা, তো সব টেস্ট করতে হবে। এ মা, ডালটা পড়ে গেল। তো এই প্যাকেটে আশা করি ডাল আছে, ডাল আছে প্যাকেটে। নেক্সট প্যাকেটে কী আছে একটু দেখে নিই। নেক্সট প্যাকেটটা খুলে ফেললাম। এই প্যাকেটে আছে চাটনি। নেক্সট প্যাকেটে দেখছি কী আছে। নেক্সট প্যাকেটে দেখে নিই। নেক্সট প্যাকেটে আছে লাউ দিয়ে, ডালের বড়ি দিয়ে সবজি। চলো এবারে এগুলো সব আমি থালাতে, বাটিতে ভালো করে সাজিয়ে নিই। প্রথমে লাউয়ের সবজিটা আমি ঢেলে নিলাম। নেক্সট চাটনিটা আমি ঢেলে নিচ্ছি। নেক্সট কী আছে দেখি, ডাল, এটা মুগ ডাল, মুগ ডালের সাথে লাউ আছে, লাউ দিয়ে মুগ ডাল করা হয়েছে। নেক্সট প্যাকেটে কী আছে দেখে নিই। নেক্সট প্যাকেটে আছে তোমার ওই আলু কোয়াশের সবজি। এবার আমি স্যালাডের প্যাকেটটা আনপ্যাক করে নিই, সেটা প্লেটে সুন্দর করে সাজিয়ে নিই। লেমন দিলাম প্রথমে, এরপর পকোড়াগুলো সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। এরপর একটা শশা গাজর, একটা শশা আর একটা গাজর, লঙ্কা, পেঁয়াজ, বেশ সুন্দর অনেক কিছু আছে এটার মধ্যে। এরপর আমি যে বড় কন্টেনারটা রাইসের আছে সেটাকে ভালো করে আনপ্যাক করে নিই। তো সেখানে আছে আলু ভাজা, আলু ভাজাগুলোকে প্রথমে আমি সাইডে রেখে নিচ্ছি। এরপর করলা ভাজা, করলা ভাজাগুলোকেও আমি ভালো করে সাইডে রেখে নিচ্ছি। এবার ভাতটা আমি ঢেলে নিই। মামা, অনেক ভাত, প্রচুর ভাত আছে এখানে, আমার অনেকটা বেশি যাবে ভাত এখানে। সব কিছু সাজিয়ে নিয়েছি, এবার সুন্দর করে সাজিয়ে নিই। দেখো কি ভালো লাগছে দেখতে, মানে 60 টাকায় এত কিছু খাওয়ার জাস্ট ভাবাই যাচ্ছে না। সেখানে বাড়িতে বসে আমার শরীরটা একটু খারাপ, তাই রান্না করতে ইচ্ছা করেনি, তো খাবারগুলো বাইরে থেকে আনিয়ে নিলাম। আলু কোয়াশের সবজি, লাউয়ের সবজি, এরপরে আছে চাটনি, সাথে আছে স্যালাড এবং মোচার পকোড়া, এবং আছে আলু ভাজা, ভাত এবং করলা ভাজা। যাই হোক, কেমন লাগলো সবাই আমাকে কমেন্ট করে জানিও।